মানুষের উপকারের জন্য আল্লাহর তরফ থেকে মুজাদ্দিদের সার্টিফিকেট পেয়েছিলেন। মুজাদ্দিদ যে কোনো মানুষ হতে পারে না, মুজাদ্দিদ শব্দের বাংলা অর্থ হলো সমাজ সংস্কারক, মাঝে মাঝে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করতেন ফার্সি ভাষায়, আরবি ভাষায়। ফার্সির বিখ্যাত কবি ছিলেন তিনি, ফার্সি ভাষার জ্ঞান ছিল তার বেশি বেশি। তিনি বক্তব্য রাখতেন ইংরেজ আমলে আমাদের দেশে ফার্সি ভাষা স্কুলে পড়ানো হতো। মুরব্বী বুড়ো যারা আছেন একমত হবে, এখন তো ইংরেজির প্রচলন আছে, তখন কিন্তু ইংরেজ আমল ছিল, ইংরেজরাও ফার্সি পড়াতো স্কুলে, যেমন বাংলা ইংরেজি পড়ানো হয় ফার্সি কিন্তু অবশ্য কর্তব্য ছিল, পড়তে হতো। এই ফার্সি জ্ঞান ছিল তার ভিতরে অটুট। লোকটি বিকাল বক্তব্য রাখতেন ফার্সি তার বিধি, আবার বাংলায় বঙ্গানুবাদ করে দিতেন। অফিস ছুটির সময় চতুর্দিক থেকে সব অফিসিয়াল যাত্রীরা ধর্মতলার পাঁচ রাস্তার মোড়ে হাজির হয়। হাজির হয়ে তারা গাড়ি ধরবে, যা সেই নির্দিষ্ট গন্তব্যস্থানে যাবে, এই চিন্তা ভাবনা অপেক্ষা করে গাড়ি আসবে কখন। আর ওই যাত্রীদের সামনে বক্তব্য রাখতেন তিনি, মানুষ তার বক্তব্য শুনতে শুনতে মোহিত হয়ে যেতেন। অনেক গাড়ি পাশ হয়ে যেত, ওঠার সময় হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক ছেলে আছে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ আব্দুর রহিম ভাই বাসের দরমার দ্বারা থাকতে আওয়াজ আসতেছে জানলা ভেদ করে, মোহাম্মদ রফির কণ্ঠ, বাড়ি রেডিও আছে, মোহাম্মদ রফির গান হচ্ছে। ও দাঁড়িয়ে গেছে, বহুত দিনের পুরনো গান শুনে কলিজা ঠান্ডা করতেছে। গান শেষ না হলে যায় না, ভাই আমার ভালো বক্তব্য শোনার জন্য মানুষ দাঁড়িয়ে যায়, গানে চলে যায়, তবু তাদের খেয়াল নাই। এমন জ্বালাময় ভাষণ তো বহুদিন শুনি নাই। রাস্তা জাম হয়ে যায়, গাড়ি চলতে পারে না। ইংরেজ পুলিশ তখন এসে ফকিরকে ডেকে বলে, ফকির কি ভুল বকাবকি করছো তুমি, আমরা তো বুঝি না, ইংরেজি বললে বুঝতে পারি, আরবি ফার্সি বাংলা তো বুঝি না, আমরা ইংরেজ ইংল্যান্ড থেকে এসেছি, কি তুমি ভুল বকাবকি করছো বুঝি না। লোকজন দাঁড়িয়ে যেয়ে রাস্তা ট্যাক করে, ফকির আজকের যা বকাবকি করেছো করেছো, আগামীকাল যেন তোমাকে এখানে না দেখি। ফকির বলল, তোর বাবার দুনিয়া নাকি? ইংরেজ পুলিশেরা রাইফেল দেখে আমাকে ভয় থাকাতে পারবে না, কারণ আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা, সবার অধিকার আছে আল্লাহর দুনিয়ায় বাস করার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল, কাল যদি তোমাকে এখানে দেখি ফকির, পিঠের চামড়া তুলে দেব, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়, যাত্রীদের পাস করতে অসুবিধা হয়, এখানে যেন তোমাকে বকাবকি করতে না দেখি। ফকির বলে, আল্লাহ যদি হাতি বাঁচিয়ে রাখে, কালকের একটু সকালে সকালে আসব, কালকের একটু সকালে সকালে আসব, যাতে বক্তব্যটা আরো বেশি বেশি রাখা যায়। পরের দিন ফকির সকালে সকালে হাজির হয়েছেন ইংরেজদের প্রধান ঘর ফোর্ট উইলিয়াম দুর্গ, কলকাতার গড়ের মাঠের পশ্চিম দিকে, গঙ্গা নদীর কিনারায়, বর্তমানে সৈন্য নিবাস, যেটি পশ্চিমবঙ্গ সরকারের সৈন্য নিবাস, গোপন সৈন্য মাটির তল আন্ডারগ্রাউন্ড হয়ে আছে যেখানে, ফোর্ট উইলিয়াম দুর্গ বন্ধু রানী ভিক্টোরিয়ার সামনাসামনি পশ্চিম দিকে বাগানের ভিতরে। ওখান থেকেই তখন আমাদের পশ্চিমবঙ্গ পরিচালনা করছেন ইংরেজরা, মুর্শিদাবাদ থেকে রাজ সিংহাসন উঠিয়ে নিয়ে কলকাতায় হাজিরি করেছেন লর্ড ক্লাইভের দলবল। ওইখান থেকে পুলিশেরা লর্ড ক্লাইভ ইংরেজ সরকারকে বলল, বড় লাঠি এক ফকির ঝামেলা করছে, বলে এসেছি আগামীকাল রাস্তায় তোমাকে বিকালে দেখলে ব্যবস্থা করব। বড় লাট বললেন, ঠিকই করেছো, রাস্তা জাম করবে, ভিড় ভাড়টা জমিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা ভালো।
পরের দিন পুলিশেরা এসেছে, এসে তাকে আগের দিনের থেকে লোক বেশি। প্রথম একদিন যদি কেউ কারো জল করে চুরি করে মাছ ধরতে যায়, অল্প সময়ে যদি বেশি পায় তার আগের দিনে কাগে ভাগে যাবে কিনা, কালকের হয়ে গেছে আজকের একটু টাইম নিয়ে যাই বেশি হয় যাতে, যেখানে লাভ বেশি মানুষ সেখানে আগে ভাগে যায়। বক্তব্য শুনে অনেকে হৃদয় পরিপূর্ণ হয়নি, কিছু খালি বাকি, একটু আগে ভাগে অফিস ছুটি করে এসেছে, ফকির আড্ডায় হাজির হয়েছে, বহু মানুষের সমাগম হয়ে গেছে। ইংরেজ পুলিশেরা বলল, ফকির গতকাল বলেছিলাম খেয়াল নাই, উনি বললেন আসে, বলে তার আজকের আবার কেন এখানে বকাবকি করছো, মানুষ কি বলছো আমরা বুঝি না। ফকির বলল, আল্লাহ যা বলাচ্ছেন তাই বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, কালকের যদি তোমাকে দেখি মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুকের গুলি তোমার বক্ষ ঝাঁজরা হবে, বড়লাটের কাছ থেকে সে অনুমতি নিয়ে আসা হবে। এবার তুমি কালকের আসকে একবার দেখবো মরণের ভয় কার না আছে। ফকির বলে, আল্লাহ চায় তো কালকের আরো একটু সকালে সকালে যাব। পরের দিন আরো একটু সকালে সকালে হাজির হয়ে গেল, লোকজন আরো সকালে সকালে অফিস আদালত বন্ধ করে এসেছে। তিনি এমন বক্তব্য রাখতেন মানুষ শোনার জন্য পাগল হয়ে যেত, কারণ যারা খোদা প্রেমী খোদা ভক্ত হয় এদের কথাগুলো তীরের মতো মানুষের কাছে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো তিনটে মানুষ যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, একজনকে লক্ষ্য করে গুলি ছাড়লে তিনজন ভেদ করে বেরিয়ে যাবে, এত গুলির তেজ। কেউ যদি মাকে সন্তান হারা বানাতে চাও, বিবি বাচ্চাকে বিধবে তিম করতে চাও, ফকিরের পাশে দাঁড়াও। আর যদি কেউ বেঁচে থাকতে চাও তাহলে আমাদের দিকে এগিয়ে এসো, আমরা 18 জন ফকিরকে গুলি করব। আজ তিন তিন দিন আমাদের অপমান করছে, তাই সুবিধাবাদ জিন্দাবাদ, মরণ চায় না কি কেউ। 18 জন ইংরেজ পুলিশ থেকে সব পুলিশের দিকে লাইন দিয়েছে, ফকিরের বক্তব্য তখন সব উদাও হয়ে গেছে। ফকির বা ডাকা দাঁড়িয়ে ডেকে বলা হলো, ফকির যদি জীবনের শখ শান্তি কিছু থাকে বলো, মিটিয়ে দিয়ে কাজ করব। ইংরেজ বড়লাট হুকুম দিয়ে দিয়েছে, তোমাকে গুলি করে পায়ে দড়ি বেঁধে এখান থেকে আমরা আকাশবাণী ভবনের পাল্টি পাবুঘাট হয়ে গঙ্গা নদীতে ফেলে দেব। আর নদীর পানির জোয়ারের পানিতে ভাসতে ভাসতে যাবে, ট্যাংরা মাছ খেয়ে খেয়ে তোমারে কমপ্লিট করে দেবে। এই অনুমতি আমাদের হাতে এসেছে। গুলি করার পর যখন ফ্ল্যাট হয়ে পড়বে, পায়ে দড়ি বেঁধে মই টানা মতো বাঁশি টানা মতো টানতে টানতে সেই গঙ্গা নদীতে বাবুঘাটে নিয়ে যাব। ফকির বললেন, তাই নাকি বলে? হ্যাঁ। সেটা কখন বলে এখনই? ফকির বললেন, আমার তো বাপ নাই মা নাই আপনজন নাই যে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আমি একাই একা। তবে সরকার যদি তোমাদের অনুমতি দিয়ে থাকে, কাজ না করলে তোমার চাকরি বর্তলায় যাবে। ইংরেজ পুলিশেরা বললো, তা তো বটে, সরকার অনুমতি দিয়েছে কাজ না করলে চাকরি থাকবে না, মানে তাহলে তোমাদের চাকরি যাতে বহাল থাকে আমি বাধা দেব না, তোমরা কাজ আদায় করো। বলে, ফকির তুমি এখনো মেজাজ গরম করে কথা বলছো? বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, আল্লাহ যদি আমার হেফাজত করে তোদের ওই মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুকের আমি পরোয়া করি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইংরেজ পুলিশ বলল, তবে রে বেটা দাঁড়িয়ে যাও। 18 জন ইংরেজ পুলিশ 18টা মেশিন কাদের থেকে নামিয়ে নিয়ে নলটা ধরেছেন ফকিরের দিকে। হাজার হাজার মানুষ ধর্মতলার পাশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফকিরের প্রাণনা ছবি, একটা মুসলমান টুপিওয়ালা দাঁড়িওয়ালা আজকের থেকে সব বাড়ি যেয়ে বিবি বাচ্চাদের কাছে গল্প করবে কি করে মরণটা হলো। তাই
বাস্তব দেখে যে গল্প করবে এই চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে সকলে আর দু চার ফুট সামনে ফকির দাঁড়িয়ে সকলে নলটা একটা লোকের দিকে 18 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে যে যেখানে দাঁড়িয়ে সেখান থেকে একটা মানুষকে টার্গেট করে নল ধরেছে এত কাছাকাছি জীবনই ইংরেজ পুলিশের একটা গুলিও মিস হয়নি একেবারে সামনাসামনি কাছাকাছি হুজুর একটু আকাশের দিকে মুখ উঁচু করলেন দেখে বলেন আল্লাহ তোমার বান্দা সবে পথে লইছে কি ইংরেজ পুলিশের মেডেন ইংল্যান্ড কাঁদা বন্দুকের গুলিতে প্রাণ না যদি তকদিরে লিখে রেখে থাকো আজকের তোমার বান্দাকে কেউ হেফাজত করতে পারবে না আর ফতে আলী প্রাণটা যে ইংরেজ পুলিশের গুলিতে তকদিরে যদি মরণটা নিতে করে না রেখে থাকো হাজার চেষ্টা করলো আমার একটা পশমের ক্ষতি করতে পারবে না আমি সে বিশ্বাস রাখি জোরে বলুন সুবহানাল্লাহ আয় আল্লাহ আমার তকদির কি রে গো আমি জানি না নবীজি বলেছেন আত্তাকদীরুল আয়ারুদ্দু ইল্লা বিতোয়া তকদির কখনো কারো পরিবর্তন হয় না যার ভাগ্যে আল্লাহ যেটা রেখেছে তার নসিবে সেটা জুটবেই জুটবে নবীজি বলেছেন তকদির কখনো পরিবর্তন হয় না যার ভাগ্যে যেটা আল্লাহ রেখেছেন তার নসিবে সেটা জুটবেই জুটবে তবে আল্লাহ রাসূল বলেছেন একটা মাত্র ক্ষেত্রে মানুষের তকদিরই পরিবর্তন হয় সেটা হলো ইল্লা বিদুয়া মানুষ নিবৃতে কারো কাছে হাত না পেতে মেম্বারের কাছে না যে প্রধানের কাছে না যে এমএলএর কাছে দরখাস্ত না পাঠিয়ে গ্রামের ডাক্তার কবিরাজ মাস্টারের কাছে যে যুক্তি না নিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানিতে যারা বুক ভাসায় আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহ চোখের পানি বড় ভালোবাসে চোখের পানিকে পছন্দ করে তার তকদির পরিবর্তন করে মুখে হাসি ফোটান একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান মুসলমান ভাইরা আমার সংক্ষেপ আলোচনা সংক্ষেপ কথা আল্লাহর মহান অলি সমস্ত ক্ষমতার উৎস যিনি নাম হলো তার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির আল্লাহ বলে সব শক্তির উৎস হলাম আমি আমার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা কারো নাই আল্লাহর কাছে একটু মুখটা উঁচু করে মোবাইল করে দিয়ে দিলেন হাজার হাজার কিলোমিটার লক্ষ কোটি কিলোমিটার হাওয়ার মাধ্যম দিয়ে কথাটা আবার আল্লাহর দরবারে পৌঁছে গেল বিনা তারে বিনা মোবাইলে নবীজি বলেছে আল্লাহর কাছে পৌঁছে গেছে অন্যান্য পয়গম্বরেরা টেলিফোন করেছে আমার আল্লাহর কাছে হাওয়ার মাধ্যম দিয়ে পৌঁছে গেছে রাসূল বলেছেন বনী ইসরায়েল কওমের নবীদের যা সম্মান মর্যাদা আমার উম্মতের ভিতরে যারা কোরআনের আদর্শ মোতাবেক চলবে আমার সুন্নাত মোতাবেক যারা চরিত্র গঠন করবে তারা বনী ইসরায়েল কওমের নবীদের থেকে মর্যাদা বেশি পাবে জোরে বলো সুবহানাল্লাহ বন্ধুগণ উনি বললেন বাবারা এবার তোমরা কাজ আদায় করো লোকজন দেখে চলে যাক ওরা 18 রাউন্ড গুলি এক এক করে এবার করা শুরু করেছেন রাইফেলের ট্রিগার টানে গুড়ুম করে আওয়াজ হয় একটা করে গুলি নল থেকে বেরিয়ে যায় সুবি ফাতেল ওই দিকে যে গুলিটা সাপের লেজের মতো বেঁকে বেঁকে সাইড কেটে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ দেখে বললেন হাওয়া এ হাওয়া আমি যদি তোর স্রষ্টা হয়ে থাকি ওই লোহার নলের ভিতর থেকে যখন গুলি বার হবে ঝড়ো হাওয়া লাগিয়ে গুলিটা আমার বান্দার থেকে সাইড করে দিয়ে দিবি একটা গুলি যেন আমার বান্দার পশমে না লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডেকে বলেছিল আগুন আমার বান্দাদের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে দেশের একজন ব্যক্তিকে আগুনে দেয়া হয়েছে হাত পুড়িয়ে দিয়েছে আমার বান্দা খাজা সাহেব পরীক্ষা দিচ্ছে আগুনে কোনোদিন মানুষ পড়ে না আগুন আমি আল্লাহ তোর স্রষ্টা যদি হয়ে থাকি খাজা সাহেবের সঙ্গী আগুনে ঢুকবে খবরদার একটা পশম যেন ইব্রাহিম নবীর মতো পোড়াবি না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পানিকে ডেকে বললেন পানি আমার বান্দা ইউনূস চলাচল চলে তলিয়ে এসেছে মাছের পেটের ভিতরে খবরদার যেন পানি আমার বান্দা ইউনূসের প্রাণ নাশ করবে না নাকানি চুবানি খাইয়ে আমার আল্লাহ ইউনূসকে মাছের পেটের ভিতরে পানির তলায় একদিন দুদিন তিন দিন নয় কোরআন এসেছে 40 দিন 40 রাত জিন্দা রেখেছিলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার মতো মৌলবীরে বস্তা বন্দি করে 10 মিনিট রেখে দেন পানির তলায়
তারপরে বস্তাটা টেনে তুলবেন, কাপনের কাপড় আনতে হবে কিনা, কবর খুঁড়তে হবে, কাপনের কাপড় আনতে হবে। আর 10 মিনিট পানির তলায় বস্তা বন্দি করে রাখা ছিল। মগজ ধলাই করে দিয়েছে। তোমরা যদি আমার প্রেমিক বান্দা হও, ইউনুসের মতো তোমরাও নিষ্কৃতি পাবে। একটু জোরে চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। 18 রাউন্ড গুলি হলো, এক একটা গুলি তার পাঁচ কেটে কেটে গম গম করে আওয়াজ করে করে বেরিয়ে গেল। একটা গুলি আল্লাহর ওলির গায়ে লাগলো না। একটু জোরে চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইংরেজ পুলিশরা একে অপরের দিকে তাকিয়ে দেখছে শুধু, বলে কি হলো? ও বলে কি হলো, এরকম কাছাকাছি তো গুলি কোনোদিন মিস হয়নি, এই তো সামনাসামনি, নল থেকে বার হচ্ছে সাপের লেজের মতো বেঁকে বেঁকে সাইড কেটে যাচ্ছে, ব্যাপার কি? সেটাই তো দেখলাম। উচ্চশিক্ষিত ছেলে ইংরেজেরা হাতের রাইফেল সব রাস্তার উপরে ছেড়ে দিয়ে খালি হাতে গোটে গোটে পায়ে সকলে চলে গেছেন ফকিরের কাছে। যে ফকিরের কেউ বা উরুর কাছে, কেউ বা হাঁটুর কাছে, কেউ বা পায়ের পাতার কাছে হাত লাগিয়ে কান্না শুরু করেছে। ফকির সাহেব ডেকে বলছেন, মাপ কো কাইয়াখি, কে তোমাদের কাঁদালো, কাঁদছ কেন? মারিনি তো আমি, গালি দেইনি, ঝগড়া বাঁধাইনি, তোমাদের কোনো অর্থবিত্ত আত্মসাত করিনি আমি, কাঁদছ কেন হ্যাঁ? বলে, হে মহান দেবতা কলির কল্কি ভগবানের অবতার, আপনার মতো এইরকম মানুষ জীবনে চোখে দেখিনি, যে মেশিন গুলো পর্যন্ত সব অকেজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে দিতে হবে, আমাদের ক্ষমা না করা পর্যন্ত আপনার পা ছাড়ব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর এখন আমাদের পায়ে হাত দেয় নাকি কেউ? সুযোগ পেলে মাঝে মাঝে টুপি খুলে নেয়, দাড়ি ধরে দুটো চারটে কেরানি লাগিয়ে দেয়। গায়ের জামা ধরে টান দেয়, এত বড় জামা কেন গায়ে দিয়েছেন? তিনজনের কাপড় লেগেছে, যাও কাপড়ের দাম বেশি হয়ে গেছে, ছোট জামা গায়ে দাও আমাদের মতো, যাতে সব দেখা যায়। কত রকম ঠাট্টা বিদ্রুপ চলে বনগা এলাকায়, ওই গাইঘাটা এলাকায় চলে, চাঁদপাড়া এলাকায় চলে, অশোকনগর হাবড়া এলাকায়, বাস্তব ভুক্ত ভোগী আমরা, বুঝতে পেরেছেন? এই টুপি দাঁড়িয়ে লম্বা জামা নিয়ে গেলে দাস মশার মতো আমাদের দিকে তাকায়, মাঝে মাঝে বলে, চাচা এখনো বাংলাদেশে যাননি, কবে যাবেন, কইয়ে যান। আপনাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ হিন্দুস্থান, তাই ওদেশ থেকে আমরা এদেশে এসেছি, আর আপনারা আমাদের দেশে এখনো কেন আছেন, কবে বাংলাদেশে যাবেন, কইয়ে যান। আমরা বলি, এই যাই ভাই, এই যাই। হায় রে, সবাই পা জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। হুজুর বলছেন, কাচ্চ কেন, কি হয়েছে? বলে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করেছি, আপনি যদি ক্ষমা না করেন পরকালে মুক্তি পাবো না, এজন্য আমাদের ক্ষমা না করলে পা ছাড়বো না। সুফি ফাতেলাইসি দেখলেন সুযোগ এসেছে একটা, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা সুযোগ এসে গেছে, সদ্ব্যবহার করতে হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে বললেন, শোনো, ক্ষমা আমি করে দিতে পারি, মনে কিছু তোমাদের দুর্ব্যবহার রাখবো না, রাস্তাঘাটে পরবর্তীতে দেখা হলে ভালো মন্দ চাচা ভাই করে সম্পর্ক থাকবে, জিজ্ঞাসাবাদ করবো, সত্য সমচকে দেখবো না। তবে আমার একটা দাবি আছে তোমাদের কাছে, দাবিটা কি মানবে? ওরা একে অপরের দিকে তাকিয়ে বলছে, টাকা টাকা চাবে নাকি? এক মাসের মাইনে লাগলে নাই দেব, ওকে জামা টামা চাবে নাকি? পায়ে তো জুতোও নাই, খালি পায়ে হাঁটে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে জুতাও নাই, বলে, ফকির কি জুতো টুতো কিনে নেবে নাকি? না, দুপুর অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকে, ছাতাও তো ফকিরের নাই, একটা ছাতা টাতা লাগবে নাকি? এখনো হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন নবী, নাম তার সুবি আব্দুল মোমেন রহমাতুল্লাহ, বাংলাদেশের চট্টগ্রামের জমিদার বাড়ির ছেলে ছিল, তার হাতের দুটি জিনিস এখনো হাওড়া জেলার বাকুলে যত্ন করে লেগেছে মানুষেরা, একটা হলো তার ছাতা আর একটা হলো ছোট্ট তামার হাড়ি। ছোট্ট একটা
তামার হাড়ি ওনার থলিতে থাকতেন। এই হাড়িতে 250 থেকে 300 গ্রাম চাল ফুটালে হাড়ি ভর্তি রয়ে যায়। তো এই হাড়ির চাল রান্না করলে কজন খেতে পারবে? 250 থেকে 300 চাল রান্না করলে হাড়ি ভর্তি হয়ে যায়, একটা লোকের মোটামুটি চলে নাকি? আর উনি একাই রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন, যেদিন একটু শখ হতো মনে সেদিন দুটো চাল ফুটাতেন, ওই তামার হাড়িতে কারো বাড়িতে খেতেন না, কারো বাড়িতে খেতেন না, যেদিন শখ করতেন সেদিন খেতেন। আর দুদিন পাঁচ দিন দশ দিন না খেয়ে অনাহারাই থাকতেন, কোনোদিন না খেয়ে মরণ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছবি আব্দুল মোমেন রহমাতুল্লাহির কাছে একদিন 250-র মতো মানুষ এসেছে সাক্ষাৎ করতে, এসে হাতে হাতে মোসালা বানাকে করে বলল, হুজুর আমরা সকলে আপনার মেহমান, আপনি রান্না করছেন দেখছি, রান্না করতে তো কেউ দেখে না, আজকে রান্না করছেন আমরা দেখতে পেয়েছি, আমরা আপনার মেহমান, আমাদের খেতে দিতে হবে। হুজুর বললেন, বাবারা রান্না যখন হয়ে গেছে আর দেরি নয়, গরম গরম পরিবেশন হবে, লাইনে বসে যাও। ছবি আব্দুল মোমেন রহমাতুল্লাহ হাড়ির সরাটা হাড়ির উপরে দিয়ে ঢেকে রেখে একটা সাইড একটা আলাদা করে চামচি ঢুকিয়ে ঢুকিয়ে সকলের পাতে সকলকে বসিয়ে দিয়ে পাতা দিয়ে পাতায় ভাত দিতে শুরু করেছেন। 250 লোক ফুল পেট খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে হাড়ির সর হালকা করে দেখা গেল এক হাড়ি ভাত ভর্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 250 সালের হাড়ি, হাড়িতে এক হাড়ি ভাত ভর্তি, 250 লোক পেট ভরে খেয়েছে, মাল আসলো কোথার থেকে? আর আমাদের মেয়েদের দুপুরে রান্না বান্নার পর বাড়িওয়ালা যদি 2-3 জন বন্ধু নিয়ে বাড়ি আসে, এসে যদি বলে হঠাৎ বন্ধুরা বলেছে তোর বাড়িতে দুপুরে খাবো, তো আমি কি করে বলি যে খেতে দেব না? তো বললাম চল, 4 জন বন্ধু এসেছে, এখন রান্না বান্না কি হয়েছে? বলে ডিম আলু টালু রান্না করেছে। বলে সবার একটা করে ডিম আলু দে ভাত দে। স্ত্রী বলছে তোমার ডিম পাঠিয়েছো দুটো, দুই সেই আর আমরা তোমার 4 জন খেলে আফগান করি হয়, বন্ধু এসেছে 4 জন, আবার বলছে সবাইকে একটা করে দাও, রান্না করেছি হাড়ি দিচ্ছি চারে পারো দাও, ঠিক কিনা? অনেক মেয়েরা হাড়িতে হাত দেবে না, ওরা বলবে তুমি যেভাবে পারো দাও, দুটো ডিম 4 জনকে কি করে আস্তে আস্তে দেবে দাও। আবার অনেক মেয়েরা আছে বাড়িতে অতিথি আপনজন একটু বেশি হয়ে গেলে হাড়ির থেকে তোলে আর সরাটা সরিয়ে দেখে মাল আর আছে কতটা, ঠিক কিনা? শেষ পর্যন্ত কুলোবে কিনা? শরীয়তের ফতোয়ার কেতাবে এসেছে মেয়েরা হাড়িতে যদি বরকত বাড়াতে চাও রান্নার পরে সরাটা ঢেকে দিয়ে দাও, সরার আলগা করবে না, যখন এবার পরিবেশন করবে বেড়ে দেবে, সরার খানা একটু সরিয়ে দিয়ে চামচ ঢুকানোর মতো জায়গা নেবে, আর একটু অজু করে পবিত্রতা অবলম্বন করি, আল্লাহর নামের জপ জিকির করি, আল্লাহর নামের তসবি পাঠ করে বরকতের আশঙ্কা নিয়ে চামচ ঢুকাবে হাড়িতে আর বাটিতে প্লেটে দেবে। তবে হাড়ির দিকে তাকিয়ে দেখবে না মাল কতটা আছে, তাকিয়ে দেখলে বরকত নষ্ট হয়ে যায়। তুমি যতটা পারো দাও, আল্লাহর ফেরেশতারা তোমার হাড়িতে যোগান দেবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর চৈতলের মেয়েরা সব এইরকমই করে, তাই পুরোই না, আমাদের ওদিকে ফুরিয়ে যায় মাঝে মাঝে। এখানকার মেয়েরা ভালো, এরা হাসর আলগা করে দেখে না। বন্ধুগণ, সুফি ফাজল আইসি রহমাতুল আলী হে দেখে বলছেন বাবার একটা দাবি করব, দাবি কবুল করবে কিনা বলো, তাহলে তোমাদের খবর নজরে দেখব। সকলে বলল হুজুর জামা লাগবে না, ছাতা লাগবে, জুতো লাগবে না, কি লাগবে বলো, মাসের মাইনে পেলে আপনাকে কিনে দিয়ে দেব। উনি বললেন জামাও চাই না ছাতাও চাই না, আমি কোনো জুতো চাই না, তোমাদের কাছে পয়সা করির প্রয়োজন নাই। বলে এরম ফকির তো দেখি নাই, ফকিরেরা তো বিভিন্ন জায়গায় যায় হাত পাতে। উনি বলেন আমি সে ফকির নই, আমার যখন প্রয়োজন হয় হাত পাতি তার কাছে, যিনি হলেন ধনী, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, আমার মালের কোনো দিন শেষ নাই, আমি সেখানেই হাত পাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাহলে কি লাগবে বলে? উনি বললেন শোনো, আমার মতো এইরকম টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো লম্বা জামাওয়ালা মানুষ কলিকাতায় যারা ঘুরিয়ে বেড়াবে তাদের তোমরা কটাক্ষ নজরে দেখতে পাবে না, ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, এ ওয়াদা করলে আমি ক্ষমা করবো। বিশ্বনবীর সঙ্গে
উম্মতের আদর্শের অনুসারী টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামালাদের সঙ্গে বেয়াদবি করতে পারবে না কোনোদিন। ইংরেজ পুলিশেরা বলল, হুজুর টুপি দাড়ি আর লম্বা জামালাদের এতদিন চিনতে পারেনি, তাই আমরা ভুলভাল বলে টলে ফেলেছি, আজকে থেকে চিনতে পেরেছি এরা কোন পর্যায়ের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অঙ্গীকার করছি কোনোদিন কোন টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামালার সঙ্গে আমরা কোনোদিন ঠাট্টা বিদ্রুপ বেয়াদবি দুর্ব্যবহার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, তাহলে আমি তোমাদের খবর নজরে দেখলাম, যা ভুলভাল করেছো কিছু মনে রাখবো না। ইংরেজ পুলিশেরা বলছে, চলে যাব আমরা, তো আমাদের একটা দাবি আছে আপনার মতো আপনার কাছে। আপনি তো দাবি রেখেছেন, আমরা ওয়াদা করলাম টুপি দাড়িওয়ালাদের সঙ্গে দুর্ব্যবহার করব না, তো আমাদের 18 জনের একটা দাবি আছে আপনার কাছে। পিসাই বলছেন, বাবা ফকির ফকির মানুষ আমি, ফকির ফাকরা মানুষ আমি, রাস্তাঘাটে চলি, যেখানে ঘুম লাগে রাস্তায় ঘুমাই, আমার তো তোমাদের মতো বিল্ডিং বালাখানা নাই, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন আমার পছন্দ নিয়ে নয়, আল্লাহর প্রেমে শক্ত হয়ে পাগল বনিয়েছি আমি, তোমরা আবার কি দাবি করবে আমার কাছে বলো না শুনি। ওরা বলল, হুজুর টাকা পয়সা চাবো না, খাবার দাবার চাবো না, জামা জুতো চাবো না, আপনার কাছে আমাদের দাবি, ইংরেজ সরকার এই ভারতবর্ষের বিভিন্ন অঙ্গ রাজ্যে যুদ্ধ বিগ্রহ করছে, দেশ জয় করে তাম ভারতবর্ষের মহানদীপতি হবে, তাই এক 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 অঙ্গরাজ্যে যুদ্ধ করছে সৈন্য সামন্ত দিয়ে, সে দেশের অঙ্গরাজ্যের রাজদাদাদের বাচ্চাদের পরাজয় বরণ করিয়ে দেশ এখন হাতানোর জন্য পরিকল্পনা নিচ্ছে, কখন কোথায় আবার যুদ্ধ করতে যেতে হবে তার ঠিক নাই, ইংরেজ সরকার পাঠালে বেতনভুক্ত কর্মচারী আমাদের যেতে হবে। হুজুর তো আপনার কাছে দাবি, যে মন্ত্র পাঠ করে আমাদের গুলিগুলো সাইড করে দিয়েছে ওই মন্ত্র একটু শিখিয়ে দেন, যুদ্ধে যে যেন আমরা না মরি, যুদ্ধে যে আমরা যেন না মরি, বিবি বাচ্চা বিধবা কি হবে আমাদের ওটা পছন্দ করি না, জেন্দা যেন ফিরে আসতে পারি, আপনি সেই মন্ত্রটা একটু শিখিয়ে দেন। বিশ্বা বলছেন, বাবা ভালো দাবি করেছো তোমরা, মগজে মাল আছে তোমাদের। ওরা বললো, আমরা উচ্চ শিক্ষিত ইংরেজ, আমরা শিক্ষিত অশিক্ষিত নই। বলে, তা তোমাদের কথাই বুঝলাম। বলে, তোমরা যুদ্ধে যেয়ে যাতে না মারো, বিবি বাচ্চা বিধবে তিম না হয়, শত্রুদের গুলি আমার মতো তোমাদের গায়ে যাতে না লাগে, এই জন্য মন্ত্র শিখবে। বলে, না মা। উনি বললেন, যে মন্ত্র পাঠ করে তোমাদের গুলিগুলো সাইড করেছে সেই মন্ত্রটাকে শিখাবো না, অন্তমন্ন মন্ত্র শিখাবো। বলে, আপনি ওই মন্ত্রটা শিখান যাতে যুদ্ধের ময়দানে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে যেন আমাদের গায়ে একটা গুলি না ফোটে। উনি বললেন, বাবারা তাহলে সেই মন্ত্রটা আমিও পড়ি তোমরাও পড়ো, যাতে তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়। বলে, বলুন কি মন্ত্র, সংস্কৃতের শ্লোক না ইংরেজি ফেজি উর্দু হিন্দি? উনি বলে, সংস্কৃত ইংরেজি উর্দু হিন্দি টিন্দি নয়, সেটা হলো সৌদি দেশের ভাষা, আল্লাহর আরশে মোয়াল্লায় আছে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, একটু বলুন শুনি। বলে, সেই মন্ত্রটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইংরেজরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, হুজুর বলছেন মন্ত্র বললাম, শুনতে পেয়েছো তো হাগা, এবার তোমরা বলো তো কোথাও কোনো জায়গায় ভুলভাল হলে ঠিক করে দেই। বলে, ও মন্ত্র আমরা বললি তো সব মুসলমান হয়ে যাবো। জোরে বলো যে মন্ত্র আপনি পাঠ করেছেন ও মন্ত্র যদি আমরা বলি তাহলে আমরা তো মুসলমান হয়ে যাব। উনি বললেন, বাবারা মুসলমান হলে দোষ কি আছে, তিনি যদি বিধবা না হয়, সন্তান যদি তিম না হয়, শত্রু যদি গুলি করে তোমাদের একটা পশমের ক্ষতি করতে না পারে, তাহলে এই মন্ত্র পাঠ করে আমার খোদার সঙ্গে সম্পর্ক কারো কারো তৈরি করলে দোষ কি আছে? ইংরেজরা বলল, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে থাকব না, ইহুদি ধর্মে থাকব না, যে ধর্মের আইন পান করলে দুনিয়ায় বেঁচে থাকার সুবিধা হয়, বিবি বাচ্চাকে বিধবে তিমি হতে না হয়, আমরা সেই ধর্মের অনুসারী হয়ে যাব। আপনি আমাদের পড়িয়ে দেন ইমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 18 জন ইংরেজ কলেমা শরীফ পাঠ করে সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ এর হাতে হাত দিয়ে বায়াতে মুসলমান হয়ে গেল, পরবর্তীতে তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিল।
জোরে বলুন সুবহান। আর আমরা কত হাজার বার কলেমা পড়েছি তা ঠিক নাই, সেই জাতাই রয়ে গেছি, ঠিক কি না? সকালবেলা ঘুম থেকে উঠি মুদিখানার দোকানে যেয়ে বলবো এক বান্ডেল দে, বান্ডেল বোঝেন তো নাকি, 25-30টা সুতো জড়ানো রয়েছে, 24 ঘন্টায় লাগবে। তাই মাঝে মাঝে আবার সলিমুদ্দিন খায় মোমেনের রান্না ঘর থেকে এসে বলছে আমার দুটান দিও, মোমেন এসে বলছে আমার দুটান দিও। এবারে সকালের নেশা ওর যতটা প্রয়োজন টেনে নিয়ে ছেড়ে দিয়েছে খোকার মার হাতে, খোকার মার নিয়ে বলছে তো সুতোর গড়াই নিয়ে দেখছো, এটার মাল আছে নাকি আগা, স্বামীও খায় স্ত্রীও টানে, অবশ্য 4 নম্বরে এরকম হয় না। যা হয় আমাদের বসিরাটের দিকে দুইজন চালাচ্ছে। রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। বিড়ি খেলে সিগারেট খেলে গাল গন্ধ হয়, আর এই দুর্গন্ধ গালের কোন এবাদত বন্দে গিয়ে আমার আল্লাহর দরবারে কবুল হবে না ভাই। জবান আগে পবিত্র করতে হবে, জবান ভালো করতে হবে। একটা প্লেটে যদি রসগোল্লা রাখা হয় 8 টাকা দামের 6টা, আর প্লেটের খানায় যদি মুরগির পায়খানা লাগিয়ে দেয়া হয়, আবার রসের সঙ্গে মুরগির পায়খানা মিলে মিশে রয়েছে, কারো যদি বলা হয় খা 8 টাকা দামের রসগোল্লা 4টি, প্লেট টেনে এনেছে খাবে বলে হঠাৎ তাকে মুরগির পায়খানা পাটালির মতো রসের সঙ্গে মিশে রয়েছে, প্লেট ঠেলবে না টানবে? ঠেলবে। বলে তোর রসগোল্লা এনে চুইতে। বলে কি হয়েছে ভাই? বলে দেখ কানাই কি মেকে রয়েছে, আবার রসের সঙ্গে রসগোল্লা একসান হচ্ছে। বাড়িওয়ালা দেখে খোকার মা রসগোল্লা সাজিয়ে প্লেটে গ্লাসে করে পানি ঢালতে গিয়েছিল কলসিতে, আর ওই ফাঁকে মুরগি এসে ছেড়িয়ে দিয়েছে প্লেটের খানায়, কত লক্ষ্য করিনি। বাড়িওয়ালা তাড়াতাড়ি করে বেশ সামনে এনে হাজির করে দিয়েছে প্লেট, খানায় যে বাতাসের মতো বসে রয়েছে পাটালি ও লক্ষ্য করবে কেনা। বাড়িওয়ালা তাড়াতাড়ি করে আঙুল দিয়ে পুষে দিয়েছে, বেই সাহেব 8 টাকা দামের বায়না দেয়া রসগোল্লা পুষে দিছে, এই নান খান, পুষে দিছে, খাবে নাকি? আঙুল দিয়ে মুছে দিলেও কি খাবে নাকি ও? কারণ প্লেট নোংরা হয়ে গেছে, ওই প্লেটে রসগোল্লা কোন অতিথি যেমন গ্রহণ করবে না। জবান প্লেট আমাদের নোংরা হয়ে আছে খইনি খেয়ে, জবান প্লেট নোংরা হয়ে রয়েছে তেরঙ্গা খেয়ে, বিড়ি আর সিগারেট খেয়ে, এ জবান নোংরা করেছি গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, আফিন খেয়ে, হিরোইনও মাঝে মাঝে একশান করে 4 হাত পা ছেড়ে দিয়ে পড়ে রয়েছে। মাল যে কিরাম খোদাই জানে আমি দেখিনি এখনো, তবে শুনেছি ও নেশা নাকি খুব ভালো নেশা, ও নেশা করার পর আর কোনো নেশার প্রয়োজন হয় না, নাম নাকি তার হিরোইন, কি যে জিনিস খোদাই জানে, চোখে দেখিনি। বন্ধুগণ মুসলমানের এখন পাগল হয়ে গেছে দুনিয়ার বিভিন্ন ধরনের সকার বস্তু পান করার জন্যে, পাগল হয়ে গেছে এরা। রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। সময় হলেই দরকার, এরই বাংলার নাম হলো নেশা। সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যাবে, বালিশের পাশে হাত নাড়াচ্ছে কোন পাশে রেখেছে তাই, বাথরুমে যাবে বালিশের পাশে হাত নাড়াচ্ছে কোন পাশে রেখেছিল রাতের বেলায়, বাথরুমের কাজ সেরে এসে বাসি ভাত পান্তা ভাত তাহাই কিছু খেলো, খাওয়ার পরে পকেটে হাত নাড়াচ্ছে আবার একটা দরকার, কিছু খাওয়ার পরে একটা খেতে হবে কিনা। 2-3 ঘন্টা কাজ করার পর বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে কাজে মন লাগবে না, অবশ্য 4 নম্বরে লোক কাজ করতে করতে খায় না, যা খায় আমাদের বসিরাতে। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ দেখতে দেখতে রাত 12:30 বাজতে যায়, মার খেয়ে মরণ হবে আমার, ঝামেলা বেঁধে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিতে যে একটার প্রয়োজন, ঘুমিয়ে উঠি বিকালবেলা হাতে মুখে একটু পানি দিল না দিল আবার একটা ধরিয়েছে, সন্ধ্যাবেলা চায়ের দোকানে সাকে আবার দেখবেন জোনাকির পাশা পিটপিট করে জ্বালাচ্ছে। অনেকে রমজান মাসে রোজা রাখে, মসজিদে যখন ইফতার করতে যায় পাঁচিলের উপর একটা রেখে তাই ঢোকে, বেরিয়ে এসে অ্যাকশন করব, সারাদিন কি করে আসে খোদাই জানে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়লেন যেদিন, সেই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত শরীয়তের একটা খেলাফ কাজ করেনি।
আল্লাহ তাই ভালোবেসে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মহব্বতের চাচা ওহদের যুদ্ধ পর্যন্ত ইসলামের শত্রু ছিল, নবীজি মক্কা থেকে হিজরত করে শত্রুতা সহ্য করতে পারেনি, মদিনার দেশে চলে গেল। মদিনায় যাওয়ার পরও মক্কার মানুষ স্বস্তি দেয়নি, 23টার মতো যুদ্ধ করল নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ওহদের যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে ভাইপোকে মার্ডার করতে আসলো, মদিনার মুসলমানদের হাতে ধরা পড়ে গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহ, বন্দী হয়ে গেল। আল্লাহ নবী বন্দীদের কাছ থেকে কিছু কিছু জরিমানা নিয়ে নিয়ে সব ছেড়ে দিল। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বন্দী হয়েছে কেউ চাচা কেউ দাদা কেউ পাড়া প্রতিবাসী মক্কার ভাই, কলেমার জন্য আমরা মক্কা ছেড়ে মদিনে এসেছি, কি এতদিন তো মক্কায় বাস করতাম, ওরা আমাদের আপনজন পাড়া প্রতিবাসী, ওদের প্রাণে মেরে বিবি বাচ্চাদের বিধবা এতিম করে দরকার নাই, যুদ্ধ করতে কিছু খরচ খরচা হয়েছে কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হোক। অমরকে নবী বলছেন, তোমার মতামত কি বলো? অমর বলে, নবীজি যুদ্ধ শেষ হয়ে গেছে, তরবারি এখনো বাড়ি রেখে আসেনি, একটা কাজ বাকি আছে, তাই তরবারিটা আমার কাছে রয়েছে। রাসূল বলছেন, কি কাজ তোমার বাকি? বলে, আপনি শুধু একটু অনুমতি দেবেন, এ মাথা থেকে শুরু করব, ও মাথা পর্যন্ত কমপ্লিট করব, একটারও বাঁচিয়ে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকটারে কমপ্লিট করব। নবী বলছেন, অত রাগ কেন হাগা? বলে, এদের জরিমানা নিয়ে ছেড়ে দিলে দু চার মাস পরে আবার আপনারে মার্ডার করতে আসবে, আবার আপনার প্রাণ নাশ করতে আসবে। একটা বেটা ছেলেকে বাড়ি ফিরে যেতে দেব না, সবকটারে প্রাণ নাশ করে দিয়ে দেব, ভবিষ্যতে এরা যেন আপনার বিপক্ষের তরবারি ধরতে না পারে। রাসূল বলেন, ওমর তুমি মুসা নবীর মেজাজের লোক। কোন নবী বললেন? মুসা নবীর মেজাজের লোক। মুসা নবী অন্যায় সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে 33,000 ভোল্টেজের মতো গরম হয়, তুমিও সেই গরম। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আমার নামের মাঝে সার্টিফিকেট দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে দুঃখীর দুঃখ মোচন করবে তুমি, অভাবের অভাব দূর করবে তুমি, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তি করবে তুমি, করুণরত ব্যক্তির চোখের বাণী মোচন করে মুখে হাসি ফোটাবে তুমি। আল্লাহ কোরআনে আমার নামের পাশে সার্টিফিকেট যদি না দিত, এখন অনুমতি দিতাম সব কাটারে প্রাণ নাশ করতে। আল্লাহ আমার হৃদয় একটু দয়া মায়া বেশি দিয়েছে, এদের বিবি বাচ্চাদের দিকে তাকিয়ে এদের প্রাণ নাশ পছন্দ করে না, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের রায়টা আমার পছন্দ। আবু বকর একটু নরম ধাতের মানুষ ছিল। রাসূল বলছেন, তুমি কে? বলে, আমি আবু সুফিয়ান। বলে, 700 টাকা জরিমানা তোমার। তুমি কে? বলে, আমি উতবা। বলে, 600 টাকা জরিমানা তোমার। তুমি কে? বলে, আমি সুহাইবিয়া। বলে, 800 টাকা জরিমানা তোমার। তুমি কে? বলছে, আমার নাম জিজ্ঞাসা করে লজ্জা দিও না, তুমি আমার চেন, আমি তোমারে চিনি, তুমি আমার ভাই, আমি তোমার চাচা, আবার নাম বলতে হবে কেন? লোকটাকে বুঝতে পেরেছেন? এ হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হায়রে, মদিনার দেশে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই, জান্নাতুল বাকি বিশাল কবরস্থান, প্রায় 2 মাইলের মতো এরিয়া, 3 কিলোমিটার মতো এরিয়া করে জোড়া এক বিশাল কবরস্থান মদিনায় বানানো রয়েছে। এই কবরস্থানের একটা মাত্র গেট, গেটটা আমার নবীজির পায়ের দিকে, মদিনার মসজিদের কাছাকাছি, নবীজির রওজার কাছাকাছি ওই গেটটি। এই গেট দিয়ে কবরস্থানে হাজিরা সকাল বিকালে ঢোকে আসরের নামাজ বা, লক্ষ লক্ষ মানুষ কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীর হাতে গড়া 10,000 সাহাবী জান্নাতি মানুষ ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। নবীজির 12-12টির মতো বিবি মদিনার সেবাকারী স্ত্রী ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। বিশ্ব নবী 3-3টি কন্যা জায়নাব রোকেয়া অবধু এমন ক্রমে কুলছু, তাছাড়া তমাম দুনিয়ার নারীদের সর্দারিনী হাসরের মাঠে হবেন যিনি, নাম তার ফাতেমাতুজ জোহরা, সে ওই কবরস্থানের ভিতরে ঘুমিয়ে রয়েছে। তমাম দুনিয়ার যুবকদের নেতা সাজবেন যিনি, নাম তার ইমাম হাসান রাদিয়াল্লাহু মায়ের পাশে তিনিও ঘুমিয়ে রয়েছেন। এ কবরস্থানটার দাম কি কম নাকি? সেই কবরস্থানে ঢুকলে, ঢুকে প্রথম বাম দিকে নজর করলে যে কবরটা মানুষের নজরে পড়ে, এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহর কবর, ওহদের যুদ্ধ পর্যন্ত যে কলেমা পড়েনি মুসলমান হয়নি, ওহদের যুদ্ধ পর্যন্ত
ইসলামের সঙ্গে শত্রুতা করেছিল। রাসূল বলেন তুমি কে? বলে আমি কে তুমি চেনো? তুমি কে আমি চিনি? নাম বলতে পারবো না। রাসূল বলেন মেজাজ তো খুবই গরম দেখছি তোমার, তবে তুমি কি জানো আমার সাহাবীদের কাছে বন্দী হয়ে সামনে এসে দাঁড়িয়ে আছো আর জরিমানা নিয়ে নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে, তোমার জন্য কিছু জরিমানা ধরা হবে, মতামত বলো। আব্বাস বললেন সবাই যে লাইনে যাচ্ছ আমাকেও যেতে হবে সেই লাইনে, তাছাড়া তো রেহাই নেই, কারণ একটা রায় বার হয়েছে, রায় আমাকে মেনে নিতে হবে। নবীজি বললেন চাচা যুদ্ধ করতে তোমাদের সঙ্গে আমাদের কিছু খরচ খরচা হয়ে গেছে, তাই কিছু খরচ খরচার উসুলের জন্য এই জরিমানা নেওয়া হচ্ছে। তোমার জরিমানা 400 দিরহাম। কতটা বললাম? 400। কাউকে 600, কারো 700, কারো 800। যে যেরাম মানুষ, নবী মক্কায় ছিলেন এতদিন, কার অবস্থা কিরাম নবী সব জানেন, অবস্থা দেখে ব্যবস্থা। আব্বাস লাফ মেরে উঠেছেন, উঠে বলছেন ভাই ভাই জন্য তোমাকে পাগল বলে, লোক মাথা গরম বলে, তোমার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। রাসূল বললেন চাচা কি হয়েছে বলো। মোহাম্মদ তুমি জানো না মক্কার দেশে আমাদের জায়গা নাই, জমি নাই, কোনো খেজুর বাগান নাই, ব্যবসা করে কোন রকমের সংসার চালাই, আর তুমি 400 টাকা জরিমানা ধরছ, আমার কি জীবনে দেয়া সম্ভব নাকি? এই জন্য লোকে তোমারে পাগল বলে, সামান্য 10-20 দিরহাম বললে তাই জোগাড় করতে কত কষ্ট হবে আমার বিবির যে আছে মক্কায়, স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য 400 টাকা দিরহাম তুমি কি করে জরিমানা ধরো? নবী বলছেন চাচা যেটা দিতে পারবে আমি সেটাই ধরেছি, খোদার কসম আমি বেশি ধরিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বলছে বাড়ি থেকে যখন আসি তোমার সঙ্গে যুদ্ধ করতে মোকাবেলা করতে, আমার স্ত্রীকে 100 দিরহাম রান্না করা খাবারও পর্যন্ত দিয়ে আসতে পারিনি, আর আমি 400 দিরহাম দিতে পারবো কি করে বুঝলে তুমি? নবীজি বলছে চাচা আমার সঙ্গে মোকাবেলা করার জন্য চাচিমার কাছ থেকে যখন শেষ বিদায় নিচ্ছিলেন আপনার পকেট থেকে সোনা দিয়ে কভারিং করা মুক্তার দানার হার একটা আপনি পকেট থেকে বার করে চাচিমার গলায় পরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন বিবিরে যুদ্ধে যদি জিততে পারি বাড়ি আসবো, হেরে যদি যাই আর বাড়ি ফেরবো না, বারবার যুদ্ধ করে ভাইপোর কাছে হারবো, মুখ দেখাবো আমি ওটা পছন্দ করি না, সাগরে ঝাঁপ দিয়ে যদি ডুবে মরতে হয় মরবো, তা যদি না পারি পাহাড়ের থেকে লাফ মেরে তলায় পড়ে মরবো, এ মুখ আর দুনিয়ায় দেখাবো না। স্বামী হারা বিধবা তুমি হয়ে গেলে স্বামীর চোখে যখন শোকাতুরা হবে এই হাতটা উঁচু করে একটু চোখে দেখবে দামি সোনা দিয়ে কভারিং করা মুক্তার দানার হার, হার দেখলে তোমার স্বামী হারা ব্যথা অনেক নিবারণ হয়ে যাবে। ও চাচা খোদার কসম করে বলছি চাচিমার গলার হারটা বাজারে বিক্রি করলে 8 থেকে 9 দিরহাম বিক্রি হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্বাস হা পেয়ে গেছে, একই সর্বনাশ, কোথায় মদিনা আর কোথায় মক্কা, মাঝখানে 600 কিলোমিটার রাস্তা। ঘরের ভিতরে যখন বিবিরে বলে আসছিলাম দুনিয়ার কেউ জানে না, আমি আর ওই ছিল শুধু, হার বার করেছি মোহাম্মদ মদিনায় বসে বসে দেখেছে, আমি যে কথা কথা বলেছি হাওয়ার মাধ্যম দিয়ে টেলিফোনে মোহাম্মদ শুনিয়েছে, আর বলেছি যদি আমার কথা মনে হয় হার উঁচু করে দেখবে তোমার সব দুঃখ নিবারণ হবে দামি হার। মেয়েদের 3 দিন যদি খেতে না দেন 7 দিনের দিন 2.5 ভরি ওজনের হার একটাই নিয়ে দেবেন কিছু বলবে নাকি? বলবে আমাদের খোকার বাপের মতো ভালো লোকে পাড়ার একটাও নেই, দেখ কত সুন্দর দামি হার দেশে, আর খেতে দেবেন না 3 দিন হাতটার যদি না দেন, বলবে কাগজ আনছি আমি মেম্বারে ডাকো তুমি কাল আজকেরই ফয়সাল্লাহ হবে। হার ফার যদি না দেন, শুধু যদি খেতে না দেন, বলবে আমি কাগজ আনছি মেম্বারে ডাকো তুমি ফয়সাল্লাহ আজই হয়ে যাবে। যদি কিছু গহনাগাটি যৌতুকাদি দেন, দেখবেন ওরা খুব ভালোবাসে গহনাগাটি, যৌতুক দিলে খুব খুশি হয়, স্বামীর বিপক্ষে আর কিচ্ছু বলবে না, পানি হয়ে যাবে সবরা, কোনো অসুবিধা নাই। 4 নম্বর চৈতলের মায়েরা ভালো, এদের নামে বদনাম টানতে না, কারণ শেষ পর্যন্ত ভাত হয়তো দুটো হবে না, ঝামেলা বেঁধে যাবে। আল্লাহ রাসূল আব্বাস বলছে মোহাম্মদ মদিনায় বসে বসে এ দৃশ্য যখন তুমি দেখতে পেয়েছ তাহলে আমি আর তোমার সঙ্গে দুর্ব্যবহার করব না, আমাকে একটু কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও।
জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত ইসলামের শত্রু ছিল, বৈরি ছিল, দুশ্মন ছিল, কলেমা পড়ে এমন মুসলমান হয়ে গেল, মরণের দিন পর্যন্ত হযরত আব্বাস তার চরিত্রে একটা ত্রুটি শরীয়তের খেলাফ কাজ করেনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ইয়াজলসিয়াতের মহফিলে হাজার হাজার বসেছি, মোল্লা মৌলভীদের কণ্ঠের আওয়াজ, দিন শরীয়তের কথা শুনেছি, মসজিদে জুমার দিন ইমামের কাছে কত উপদেশের কথা শুনলাম, কিন্তু আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। ঠিক বললাম না ভুল বললাম? পরিবর্তন যদি না হয় এ রাত জাগা কি লাভ হবে নাকি? সুফি ফাতেল আইসি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গীদের সাথে করে নিয়ে যাচ্ছেন দুপুর রোদ্রে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। সঙ্গীরা বলে আল্লাহ একটু গাড়ি টাড়ি চাপাত, যদি তাও নাই হতো, পায়ে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে আবার সূর্যের রোদ্রে দুপুর বেলা, পিপাসায় তো বুকের ছাতা ফেটে গেল, ক্ষুধাতে লেগেছে কম না, আর ওনার তো খাওয়া দাওয়ার দরকার হয় না, শুকিয়ে সব চামড়া দড়ি হয়ে যাচ্ছে, আমরা তো না খেলে বাঁচতে পারি না। শিষ্য সাহেবরা পিছনে পিছনে আলোচনা করছি, আর টেলিফোনের আওয়াজ আমার আল্লাহ পাক সুফি ফাতেল আইসিকে জানিয়ে দিয়ে দিয়েছেন, কারণ খোদা প্রেমিক যারা হয় হাওয়ার মাধ্যম দিয়ে দুনিয়ার সব কথা তারা শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঝুপ করে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের ধারে নর্দমার ড্রেন আছে, ড্রেন পানি সরা ড্রেন, পচা আবর্জনা নোংরা যা কিছু থাকে ড্রেনের ভিতরে পানি পচে আলকাপ্তার মতো কালো হয়ে থাকে। এই ড্রেনের পাশে ঝুপ করে বসে বললেন, বসে বলছেন বাবারা যার যার পিপাসার ক্ষুধা লেগেছে এসো আঙুর ফল খাও, আঙুর ফল খেয়ে নাও বাবা, পিপাসাও দূর হবে ক্ষুধাও মিটে যাবে, কারণ এখনো অনেক দূর যেতে হবে, তাই আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না। সবাই বলছে পচা নর্দমার ড্রেনের ধারে হুজুর বসেছে, আবার ড্রেনের ভিতরে হাত চালিয়ে দিয়ে দেখছি হুজুর পোকা ধরে ধরে তুলছে। মানুষের বাহ্যিক চোখের দেখা এক রকম, আল্লাহর ওলিদের কাজ হলো আর এক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রেনের ভিতরে হাত চালিয়ে দিয়ে যেন পচা পানিতে যে পোকা হয়, সাদা সাদা লম্বা লম্বা পোকা বেড়ায় না, বিড়বিড় বিড়বিড় করে পোকা বেড়ায়, ওরা যেন দেখছে হুজুর পোকা ধরে তুলছে আর বলছে এই নাও আঙুর ফল খাও, আসবে নাকি কেউ? বলে দুপুর রাত্রে হুজুরের মাথা গরম হয়ে পাগল হয়ে গেছে, পোকা তুলে বলছে আঙুর ফল খাও, মরিয়ে যাব তাও হাতে করবো না, খাওয়া তো দূরে থাকে। বারবার করে ডাকছে কে কে আঙুর ফল খাবে তাড়াতাড়ি এসো, পিপাসাও দূর হবে ক্ষুধাও মিটে যাবে। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, যখন কেউ কাছের কাছে যায় না, সাগরেদরা ধারণা করে যে হুজুর রেগে গেছে, খাবো খাবো করছি তাই, এই জন্য বোধহয় পোকা দিচ্ছে আমাদের যাতে আর খেতে না চাই, ওরা কেউ তো যেতে চায় না। সুফি ফাতেল আইসি রাহমাতুল্লাহি রাগের বসে পড়ে বললেন, এবার যদি কেউ পিপাসার কথা খাবারের কথা বলে তার পিঠের চামড়া উঠিয়ে দেব, পিপাসা খোদা লেগেছে বলছো তোমরা, তাই তো খাবারের পরিবেশন করছি, আবার এখন কেউ খেতে আসবে না, আবার পিছনে কুটকাট করবে, পিঠের চামড়া রাখবো না। ওস্তাদ ছাত্রদের বলতে পারে কি না? বলতে পারে। ওরা বলে বিপদ হয়েছে, কখন যে আবার কি হবে তার তো ঠিক নেই, আর এখন বলছে খাবার খাও, খাচ্ছি না বলে হুজুর রেগে গেছে, আর ওলিরা রেগে গেলে কিন্তু মেজাজ খুব গরম হয়, খুব গরম হয়ে যায়। দলের ভিতরে একজন অশিক্ষিত লোক ছিল, অশিক্ষিত মূর্খ লোক, সেও সুফি ফাতেল আইসির মুরিদান, সবাই তাকে ডেকে বলছে ভাই তুই একটু যা, তুই যা। বলে কেন? বলে তুই তো লেখাপড়া জানিস নি, হুজুর যে সবক দেয় তোর তো একবার দুবার শুনলে মুখস্থ হয় না, আমরা সবক শুনি লিখি, পরবর্তীতে ভুল হয়ে গেলে আবার সে লেখা দেখে দেখে মুখস্থ করি, আর তোর তো লেখারও ক্ষমতা নাই পড়ারও ক্ষমতা নাই, আমাদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতে হয়, তো তুই যেই আগে একটু খা, তোর পরে অসুবিধে হলে আমরা আবার বলি বলি দেব, আর যদি না যাস তো কোনোদিন আর বলি দেব না। ও বলে এ কি মুসিবতে পড়লাম, আমি লিখতে জানি না পড়তে জানি না বলেও আমার বলছে সবাই যা।
তো বলছে তোমরা যখন সকলে বলছো হুজুর বারবার করে ডাকছে না গেলে তো সকলে বিপদে পড়তে হবে তো আমি লেখাপড়া জানি না বলে পরবর্তীতে তোমাদের কাছ থেকে শুনে বুঝে নেই আর তোমরা সেটা শুনে বুঝে নিতে দেবেন আজকে তোমাদের কথা না শুনলে তো আমি যাচ্ছি ভাই তোমরা একটু দেখো বলে শুন হুজুর যখন দেবে তুই তো খাবি যদি আঙ্গুর ফল হয় তো আমাদের একটা ইশারায় ডাকবি আর যদি আঙ্গুর ফল তাও না হয় তাহলে ডাকার দরকার নাই বলে ঠিক আছে তাই হবে ভাই কাছের কাছে চলে গেছে যে বলে হুজুর আমি প্রথম এসেছি সূর্যের উপরে ঘেনে দলে দলে হয়ে গেছি কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে ক্ষুধার্ত হয়েছে বিপাশান্ত হয়েছি যদি কিছু খাবার দেন তো দেন বলে বাবা চোখ দুটো বন্ধ কর আর আমার হাতে হাত লাগাই নে আঙুর ফল খাও ও বলে চোখ বন্ধ করতে বলেছে তো করি কার হুজুর যা বলবে না শুনলে তো বেয়াদবি হবে চোখ বন্ধ করেছি পিসা দিচ্ছে যেন ড্রেনের থেকে লম্বা লম্বা পোকা ধরে ধরে দিচ্ছে কিন্তু হাতে যখন নিয়েছে তখন আর লম্বা না গোল মতো হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ লোকটি চোখ বন্ধ করে গোল মতো হাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তো পোকা টোকা না গোল মতো দেখছি হাতি সবাই দেখছে দূরের থেকে লম্বা পোকা আর হাতে ঘুরাচ্ছে আঙুর ফলের মতো গোল বলে গোল যখন একবার চাপন দিয়ে দাঁতে দেখি ব্যাপারটা কি পোকা পচা পচা যদি হয় থু করে ফেলে দেবো অসুবিধা নাই আর যদি চিনির রস পাই ফেলা যাবে নাকি ভাই গালের ভিতরে দিয়েছে পুরো আঙুর ফলের মতো গোল দাঁতে চাপন দিয়েছি আঙুর ফল ফেটে মিষ্টি রস সারা জিভে লেগে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও দেখে মিষ্টি মধুর আঙুর ফল দুনিয়ার আঙুর ফল মিষ্টি হয় তবে তাতে আবার টকের রস পাওয়া যায় আর ও যেটা খায় ওতে টকের রস নাই শুধু মিষ্টি জোরে বলুন না সুবহানাল্লাহ একটা হাত পেতেছে আর একটা হাত গালে দিয়ে দিয়ে আঙুর ফল ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে সবাই বলে সব তো শেষ করে দিল একা হারা খাচ্ছে আমরা তো দেখছি পোকা মতো আর ও শুধু বলছে হুজুর দেন ব্যাপারটা কি রে ডেকে বলে আমাদের ভাই খাচ্ছ কি বলো বলে আগে পেট তাজা করে নি তারপরে কথা বলবো বলে তো খা যত পারিস খা পোকা খা অসুবিধা নাই ওর খাওয়ার মতো খেয়ে নিয়েছে নিয়ে এবার বলছে শোনো তোমরা যে যে খাবে এসো আমার পেট ভর্তি হয়ে গেছে বলে খালি কি বলে তোমরা খেয়ে দেখো আমি খেয়েছি কি বলে আমরা তো দেখছি তুই পোকা খেয়েছিস বলে আমি সেই খোদার কসম খেয়ে বলছি হুজুর দিচ্ছে পোকার মতো কিন্তু আসলে হাতে নিলে আমার ফল হয়ে যাচ্ছে গালে দিলে মিষ্টি মধুর জান্নাতি রস পাওয়া যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সাগরেদের আজ দলে দলে লাইন দিল সকলে খেয়ে নিল সাধারণ মানুষ রাস্তার ধার দিয়ে যায় দেখে ফকির সাহেব পচা নর্দমা ড্রেন থেকে পোকা তুলে তুলে দেয় সাধারণ মানুষ আর কেউ ধারে পাশে যায় না ভাই পীর সাহেবকে ডেকে বলা হলো হুজুর বেয়াদবি নেবেন না আপনি দিচ্ছেন পোকা হাতে নিয়ে গালে দিলে হচ্ছে গোল আঙুর ফল ব্যাপারটা বুঝে না উনি বললেন শোনো সরাসরি আঙুল ফল তোমাদের হাতে দিলে সারা রাস্তার লোক ফিরির মাল নেওয়ার মতো লাইন দেবে আমার কাজে যাওয়া সম্ভব হবে না এই জন্য বাহ্যিক চোখে দেখছে একরকম আল্লাহ অভ্যন্তরীণ বানিয়েছেন জান্নাতি নিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মুসলমান তার বদলে খাই মাটির ভাড় তালের রস কিছু মেডিসিন দেওয়া মুখে মালা দিয়ে ঢাকা বুঝতে পেরেছেন রাস্তার ধারে মাঝে মাঝে বিক্রি হয় মালাটা আলগা করলে কাঁঠাল ভাঙা মাছি এসে উড়িয়ে বসে কানায় আমাদের দেশে খেজুরের রস দিয়ে তালের রস দিয়ে পচা পান্তা দিয়ে মাঝে মাঝে কিছু মেডিসিন দিয়ে ভাঁড়ের ভিতরে পচিয়ে রাখা হয় দুদিন পাঁচ দিন সাত দিন পরে রাস্তার ধারে নিয়ে বসা হয় মুসলমানের ছেলেরা বলে দু গেলাস দাও ভাই গেলাস দুই দাও খেয়ে যাই চার নম্বরের লোক খায় না খায় না কি হায় রে এই স্থানে পচা দুর্গন্ধময় জিনিস খেলে শরীরের ক্ষতি ছাড়া লাভ হবে না
আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়ে রেখেছেন জান্নাতি মদ, যার আরবি নাম হলো শারাবান তহুরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেশাল ফলের রস দিয়ে আমার আল্লাহ এমন মদ জান্নাতির ভিতরে বানিয়ে রেখেছেন। এক পেয়ালা পান করলে যুবকেরা 70টা জান্নাতি 18 বছরে হুরের সঙ্গে পরস্পর মেলামেশা করার ক্ষমতা অর্জন করবে, কোনো কষ্ট বলতে কিছু অনুভব করবে না। এইরকম দামি জিনিস আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। তাই নিবেদন করব, ওলিদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জীবন গঠন করে পরবর্তীতে লাভ পাওয়া যাবে। একটু সকলে বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এই জলসা থেকে বক্তৃতার শেষে, দেখতে দেখতে পনি একটা বেজে গেছে, প্রায় আড়াই ঘন্টার মতো হয়ে গেল, আমরা প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় আমরা একটু সালামের তহফা সকলে একটু জানিয়ে নেই। সকলে একটু দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম নবী যে আব্বা আব্দুল না রসুল আম্মা আমিনা হাবিবি দুদমা হালিমা দয়ার নবী রওজা ওই সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। চাঁদ সূরজ আকাশ সে আসে সে আলোয় হৃদয়ে নাহাসে, এলে তাই হে নবরবী মানবের ওই মনের আকাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নামে পিয়ারা আরশ পর হকনে পুকার আপাই সাস পয়গম্বর হামারা লিজিও সালাম হামারা ইয়া নবী সালাম মুনালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মুনালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাগনা বাবা সাল্লু আলাইহি।